হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ফ্রম লাস্ট মার্কার এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ জীবন সংগঠনের স্তর এই চ্যাপ্টার থেকে শর্ট কোয়েশ্চেনগুলো আমরা আলোচনা করবো এবং বলে রাখি প্রিভিয়াস ভিডিওতে এই জীবন সংগঠনের স্তর চ্যাপ্টার থেকেই যে সকল এমসি কিউগুলো ছিল সেগুলো নিয়ে আমরা ডিসকাশান অলরেডি করে নিয়েছি সো ভিডিওটি তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নাও আর তাছাড়া আমি ভিডিওটার লিংক ডেস্ক্রিপশন বক্স এবং আই বাটন দুটো জায়গাতেই দিয়ে দেব। সো আজকের ভিডিওতে চলো দেখে নিই শর্ট কোয়েশ্চেনগুলো যেগুলো আছে ইম্পর্ট্যান্ট শর্ট কোশ্চেন সেগুলো আমরা দেখে নেব এবং তাদের অ্যান্সার সো ফার্স্ট কোশ্চেন রয়েছে দুটি মাইক্রো মলিকিউলসের নাম লেখো সো দেখে নাও একটা হচ্ছে সরল শর্করের মধ্যে আমরা গ্লুকোজকে বলতে পারি আর অ্যামিনো অ্যাসিডস যেটা আছে সেটা হচ্ছে গ্লাইসিন নেক্সট আছে জাইলেমে কেবলমাত্র ট্রাকিয়া হলো সজীব উপাদান এটা হচ্ছে দেখো সত্য মিথ্যা নির্বাচন করতে বলেছে সো এটা হয়ে যাবে দেখো একটা মিথ্যা নেক্সট তিন নাম্বারেও সেম কোশ্চেন আছে সত্য মিথ্যা নির্বাচন করো এটা হচ্ছে সাইটোপ্লাজমের ধাত্র হলো হায়ালোপ্লাজম সো এক্ষেত্রে এটা হয়ে যাবে ট্রু বা সত্য চার নাম্বারে দেখে নাও মায়োসাইট কি সো এটা হচ্ছে দেখো পেসিকোলা গঠনকারী পেশিকোষকে মায়োসাইট বলা হয় পাঁচ নম্বরে আছে মিডিয়াস্টিনাম কি অ্যান্সারটা হচ্ছে দেখে নাও বক্ষগহরের দুটি ফুসফুসের মধ্যবর্তী যে অঞ্চলে হৃৎপিণ্ড অবস্থিত তাকে বলা হয় মিডিয়াস্টিনাম নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব দেখে নাও ছয় নম্বরে আছে কোষ পর্দা দ্বারা প্রাণীকোষে তরল খাদ্য গ্রহণের পদ্ধতির নাম হচ্ছে পিনোসাইটোসিস তারপরে রয়েছে সাত নম্বরে প্রাণীজ প্রথম শ্রেণীর প্রোটিনের নাম লেখো এটা হচ্ছে দেখো মাছ মাংস ডিম দুধ ইত্যাদি এরপরে আমরা দেখে নেব একটা শূন্যস্থান পূরণ দিয়েছে আট নাম্বারে ড্যাশকে প্রাণীজ স্বেচ্ছার বলে সো এটা হচ্ছে গ্লাইকোজেন নেক্সট আছে নয় নম্বরে অ্যামাইনো অ্যাসিড হলো একটি অ্যামফোটেরিক যোগ এটা সত্য মিথ্যা নির্বাচন করতে হবে সো এটা হচ্ছে সত্য বা ট্রু পরের স্লাইডে আমরা চলে যাব দশ নম্বর কোশ্চেনটা তো তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে রাখি এই যে কোশ্চেন এবং অ্যান্সারের পিডিএফটা আছে এটা তোমরা ফ্রিতে পেয়ে যাবে এবং তার জন্য আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেওয়াটা অবশ্যই প্রয়োজন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের যে লিঙ্ক সেই টেলিগ্রামের লিঙ্ক অলরেডি দিয়ে দিয়েছি আর ভিডিও রিলেটেড রকম আপডেট পেতে হলে আমাদের দুটো পেজ আছে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে সো সেই দুটো পেজে তোমরা অবশ্যই ফলো করো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো আমি দিয়ে দেব। আর তাছাড়া তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের সেকশনে গিয়েও লিঙ্কগুলো পেয়ে যাবে সুতরাং সেই ক্লিক করে খুব সহজে আমাদের সাথে যুক্ত হতে পারো সো চলো দেখে নিই দশ নম্বরে যে কোশ্চেনটা আছে হিমোসায়নিন গঠনকারী খনিজ মৌল কোনটি এটা হচ্ছে তামা একটা শূন্যস্থান পূরণ দিয়েছে দেখো এগারো নম্বরে নিউক্লিক অ্যাসিড ড্যাশ মাধ্যমে জীবের বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটায় সো এটা হচ্ছে দেখো মিউটেশনের মাধ্যমে বারো নম্বরে রয়েছে কোষপ্রাচীরের প্রাচীরের মধ্য গুরুত্বপূর্ণ উপাদান হলো লিগনিন এটা দেখো সত্য মিথ্যা নির্বাচন করতে হবে সো এটা মিথ্যা হবে তারপরে রয়েছে তেরো নম্বরে লোহিত কণিকা কোন অঙ্গে ধ্বংসপ্রাপ্ত হয় এটা হচ্ছে প্লিহা বা স্প্লিন একে গ্রেভিয়ার্ড অফ আরবিসি বলা হয় স্প্লিনকে নেক্সট আছে দেখো রেসিডুয়াল বডি কী না অপাচ্য পদার্থ সমূহ লাইসোজমকে লিপোফিউসিন গ্র্যানিউল বা রেসিডুয়াল বডি বলা হয়ে থাকে পনেরো নম্বরে রয়েছে ইনসুলিন হরমোন খরণকারী মানবদেহের অঙ্গটির নাম কী এটা হচ্ছে অগ্নাশয় এবং বলে রাখি অগ্নাশয়ের আইলেটস অফ অব হেন্সের কোষ থেকে ইনসুলিন হরমোন ক্ষরিত হয়ে থাকে নেক্সট আছে ভিটামিন বি থ্রি এর রাসায়নিক নাম কী এটা হচ্ছে সিম্পলি বায়োটিন হবে তারপরে রয়েছে একটা শূন্যস্থান পূরণ ভাজক কলায় কোষগুলির প্রাচীর হয় এটা হচ্ছে দেখো পাতলা সো ভাজক কলার কোষগুলির যে প্রাচীর সেটি হচ্ছে পাতলা নেক্সট আছে ফ্লুইড মোজাইক মডেল প্রবর্তন কারা করেন এটা হচ্ছে সিঙ্গার ও নিকলসন নেক্সট স্লাইডে দেখে নাও উনিশ নম্বর কোয়েশ্চেনটা একটা শূন্যস্থান পূরণ আছে সো ড্যাসকে প্রাণীজ স্বেচ্ছার বলা হয় এটা হচ্ছে গ্লাইকোজেন কুড়ি নম্বর কোশ্চেন দেখে নাও ইউক্যারিওটিক রাইবোজমটি কোন প্রকারের এটা হচ্ছে এইটটিএস এবং যেটা প্রোক্যারিওটিক রাইবোজম সেটা হচ্ছে সেভেন্টি প্রকৃতির তারপরে আছে একুশ নম্বরে একটি সত্যমিথ্যা নির্বাচন করতে হবে সো আয়তনের ঘনত্ব বৃদ্ধি পেলে রাইবোজমের অর্ধ একক দুটি একত্রিত হয় সো এটা হবে সত্য নেক্সট আরেকটা সত্যমিথ্যা নির্বাচন করতে হবে সাইটোপ্লাজমের ধাত্র হল হায়ালোপ্লাজম এটি হয়ে যাবে ট্রু স্টেটমেন্ট বা সত্য নেক্সট আছে দেহের সব ধরনের দেহতরলের উপাদান এবং সার্বজনীন দ্রাবক কোনটি এটা হয়ে যাবে এইচ বা ওয়াটার বা জল নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নাও একটা দেখে নেব শূন্যস্থান পূরণ আছে ড্যাশ নিরোধক যোগ্য হচ্ছে হেপারিন। এটা হয়ে যাবে রক্ততঞ্চন পরের কোয়েশ্চেন দেখে নেব উদ্দীপনা পরিবহনকারী প্রাণীকলার উদাহরণ দাও এটা হচ্ছে স্নায়ুকলা তারপরে রয়েছে দেখে নাও ছাব্বিশ নম্বরে মানব দেহের প্রধান রেচন অঙ্গ কোনটি এটা হচ্ছে কিডনি বা বৃক্ক সাতাশ নম্বরে আছে আমাদের দেহের গুরুত্বপূর্ণ জৈব রসায়নগার কাকে বলা হয় এটা হচ্ছে লিভার বা যকৃত পরের স্লাইডে আমরা দেখে নেব নম্বর মায়োলিন আবরণ গঠিত হয় কোষ দ্বারা এটা দেখে নাও সত্য মিথ্যা নির্বাচন করতে হবে সো এটি হচ্ছে ট্রু স্টেটমেন্ট বা সত্য উনত্রিশ নম্বরে আছে মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিডে ডিএনএ থাকে এটার ক্ষেত্রেও ট্রু বা ফলস নির্বাচন করতে হবে সো এটা হয়ে যাবে ট্রু স্টেটমেন্ট বা সত্য আর সবচেয়ে লাস্ট এসে দেখে নেব আমরা বর্জ্য পদার্থযুক্ত সঞ্চয়কারী প্যারেনকাইমা কলাকে কী বলা হয় এটা হচ্ছে ইডিও ব্লাস্ট সো এই গেল তোমাদের চ্যাপ্টার টু থেকে গুরুত্বপূর্ণ এসে অবশ্যই ভালোভাবে তোমরা প্র্যাকটিস করো এবং বললামই প্রিভিয়াস ভিডিওতে যেগুলো এমসি আছে সেই এমসি তোমরা অবশ্যই দেখে নিও আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুল না দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ধন্যবাদ